হাজির হয়ে গিয়েছি। আর আজকের ডিনার সেটের সাথে যা যা গিফট থাকবে আপনারা দেখলে একদম চোখ চড়ক গাছ হয়ে উঠবে। আমরা কিন্তু সরাসরি আজকে চলে আসছি টিয়ার স্টোরে, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায়, দোকান নাম্বার 76। আর আমাদের সাথে আছে রফিক ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আজকে মনে হচ্ছে ডিনার সেট যারা নিবে তাদের আর অন্য কিছু কিনতে হবে না নাকি? না, এই ডিনার সেট দিয়ে পুরো আপনি একটা আলাম সুকেস সাজিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, মানে এত বড় ডিনার সেট, একদম যে সুকেসটা আছে সাজিয়ে রাখার জন্য ঈদের আগে চমৎকার একটা ভিডিও হতে আছে। একটা ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইজও থাকবে, এবং কি আজকে যেই গিফট দিব, হ্যাঁ আপনার 96 পিসের ডিনার সেট রাখছি এখানে। 96 পিস এটাই সবচেয়ে বড় ডিনার সেট। ওকে দেখেন, 96 পিসের বিশাল বড় একটা ডিনার সেট, কি কি থাকতেছে, কেমন মান, সম্পূর্ণ ডিটেইলস আজকে বলে দিব। এর আগে আমি বলে দিই, এটা হলো এমন একটা পাইরেক্সের ডিনার সেট, আমি একটু হাতে নিয়ে দেখাই। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আপনার সম্পূর্ণ পাইরেক্স। ওকে ঠিক আছে, আর এটা হলো আপনার যে প্রিন্টটা করা হয়েছে এটা কিন্তু এমবোস প্রিন্ট, এমব্রোস, হ্যাঁ এই যে আমি একটু দেখাই, এটা কিন্তু একটা স্টিলের চামচ। ওকে, আপনি এটা যত জোরে ঘষবেন চামচটা দিয়ে, ঠিক আছে, এটা কিন্তু আপনার প্রিন্টটা উঠাইতে পারবেন না, প্রিন্ট উঠবে না, হ্যাঁ প্রিন্ট উঠবে না। আচ্ছা আচ্ছা, আর এটা কিন্তু তিনটা পারপাসে ইউজ করা যাবে। ওকে, অনেকে চায় যে মাইক্রোওভেনে দেখা যায় প্লেটে খাবারটা দিয়েছে, আচ্ছা, দেখেন ভাই লুকটা দেখেন, আমি আসলে বলার কিছু নাই, আপনি একটা প্লেট লুকটা দেখেন সামনে, চমৎকার একটা আস্তা আলাম গোলাপ, বাস্তবে দেখবে হয়তো অনেকে ভিডিও দেখে হয়তো পছন্দ করবে, কিন্তু বাস্তবে দেখলে তার চেয়ে বেশি পছন্দ হবে। মানে এমনিতেই ভিডিওতে যা লাগতেছে মনে হইতেছে আমি নিয়ে যাই, আবার সামনে আসলে মনে হবে ভাই দুইটা দিয়ে দেন। আজকে কিন্তু ধামাকার উপরে ডাবল ধামাকা অফার দিব আজকে এটা। আচ্ছা ঠিক আছে, মাত্র 5 দিনের অফারটা থাকবে, 5 দিনের একটা ধামাকা অফার থাকবে কিন্তু আজকে। আচ্ছা দেখি আগে কি কি থাকতেছে ডিনার সেটে, আমি বলি আপনাকে, দেখে নেই। এটা ভিডিও ছাড়ার পর, ভিডিও আপলোড হওয়ার পর থেকে আপনার রমজানের চান্দাত পর্যন্ত, হ্যাঁ এই 96 পিসের সাথে 54 পিস গিফট থাকবে। 54 পিস গিফট, হ্যাঁ এই 54 পিস গিফট এটা চান্দাত পর্যন্ত দিব। আচ্ছা আচ্ছা, আর 5 দিনের জন্য ধামাকা একটা গিফট থাকবে। ওকে ওকে ওকে, মানে ভিউয়ার্স প্রশ্ন করতে পারে যে ভাই গিফটটা কি একটু বলেন না কেন, আমি বলে দিচ্ছি, তারপর আমি বিস্তারিত এটা দেখাবো। আচ্ছা গিফটটা কি, গিফট হলো আপনি এখান থেকে মার্বেল কোটিং ভিতরে এবং বাহিরে, হ্যাঁ এটা ফুললি গ্রানাইট এবং মার্বেল কোটিং বলা হয় এটাকে। আচ্ছা, এটা সেটটা আপনি যদি আলাদাভাবে কিনতে চান 7-8 হাজার টাকা প্রাইস পড়ে, মার্বেল কোটিং এর দাম বেশি। এটা ডিসকাউন্ট দিয়ে যদি কেউ আলাদাও নিতে চায় আমি আলাদাও সেল করব। আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট প্রাইস পড়ে মাত্র 4000 টাকা, 4000 টাকা। হ্যাঁ যদি কেউ আলাদা নিতে চায়, ভাই আমি সেটটা আলাদা নিবো, আমার ডিনার সেট বাসায় আছে প্রয়োজন নাই, ওকে ওকে আমি সেটটা আলাদা নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি দিতে পারবো। আচ্ছা, প্রাইস পড়বে মাত্র 4000 টাকা, তারপরেও কিন্তু এটা থাকবে গিফট এই ডিনার সাথে, 5 দিনের জন্য ধামাকা অফার থাকবে। যারা আপনার 96 পিসের সাথে তো 54 পিস গিফট আছেই, তারপরও কিন্তু আপনার এই গিফটটা থাকবে 5 দিনের জন্য। ওকে ওকে, এটা আমার পক্ষ থেকে, ঠিক আছে ভিউয়ারদের জন্য 5 দিনের ধামাকা টিয়ার স্টোর তরফ থেকে। রমজান মাসে কিন্তু সবাই প্রাইসটা বাড়ায়, বিভিন্ন প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, কাঁচা মাল থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টের দাম বাড়ে, ইনশাল্লাহ এই টিয়ার স্টোর দামটা কমায় দিবে এবং রিজনেবল প্রাইস রাখবে, চেষ্টা করবে সবসময়। ওকে ওকে, এটার পাশাপাশি যদি কেউ বলে ভাই আমার এই সেটটাও আছে আমার এটা দরকার নেই, তাহলে একটা ফ্রেশ জুস, এই সামনে রমজান মাস চলে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক সাইড দিয়ে ফলটা দিবেন, এক সাইড দিয়ে রসটা চলে আসবে, জুসটা আলাদা হয়ে যাবে, ছোবাটা আলাদা হয়ে যাবে। ওকে ওকে, ফ্রেশ জুস, এটার দামও কিন্তু যদি কেউ নিতে চান 4000 টাকা প্রাইস পড়বে, কিন্তু এটাও গিফট নিতে পারবেন, এটাও গিফট থাকবে, অল্টারনেট, এটার অল্টারনেটে এটা গিফট। ওকে, যদি আপনি এই 7 পিস নিতে চান তো নিলেন, না নিলে সাপোজ এটা যদি না নিতে চান, আপনার যদি মনে হয় আমি একটা জুসার নিব, আমার পরিবারে একটা নতুন মেম্বার হোক, সেটা চাইলে নিতে পারেন। আচ্ছা এবার আসেন আপনি, এটার মধ্যে কি কি থাকতেছে। ওকে ঠিক আছে, আমি প্রথমে তো শুরু করব এখান থেকে, ফুল প্লেট দিয়ে শুরু করি। ওকে, এরকম একটা ফুল প্লেট পাবেন আপনার 12 পিস, 12 পিসের, এটা 10.5 ইঞ্চি সাইজ। আচ্ছা আচ্ছা,
7.5 inches সাইজের হাফ প্লেট থাকবে 12 পিস ওকে হাফ প্লেট থাকবে 12 পিস মেহমান আসলে নাস্তা দিবেন কিসে কারণ কিন্তু একটা হাফ প্লেট দরকার পড়বে ওকে ঠিক আছে আবার বেশি মেহমান আসলো 12 জন একসাথে সাজিয়ে আপনি সবাইকে ডিনার করতে পারবেন ওকে ঠিক আছে এ হলো আপনার গেল আপনার চপলেট হাফ প্লেট 24 পিস 24 পিস তারপরে মেহমান আসছে বন্ধু-বান্ধব আসছে হ্যাঁ চা খাবেন না অবশ্যই এই যে চার জন্য কিন্তু আপনার চার কাপ আছে 12 পিস ওকে পিরিজ আছে 12 পিস এ হলো 24 পিস ওকে 24 পিস ঠিক আছে তারপরে চমৎকার ওভাল রাইস ডিশ এন্ড রোস্ট ডিশ যেটা আপনি ইউজ করেন দুইটাই কিন্তু দেওয়া থাকবে দুইটা থাকবে আচ্ছা মানে টানাটা হেসলার কিছু নাই টানা হেসলা করা লাগবে না ঠিক আছে এই গেল তারপরে থাকবে আপনার চায়ের সাথে টিপট টিপট হ্যাঁ বিদেশিরা কিন্তু ঢাকনাটা কিন্তু এক পিস ক্রাউন করে ওকে ওকে ঠিক আছে আচ্ছা ঢাকনা এক পিস টিপট এক পিস তাহলে দুই পিস ধরা হবে দুই পিস সেটের সাথে যখন যাবে ওকে তারপরে থাকবে হলো একটা সুগার পট হ্যাঁ এটাও ঢাকনা সহ আচ্ছা আচ্ছা যেন পোকা টোকা না ঢুকে পিঁপড়া না ঢুকে যেন ঢাকনা দিয়ে দিছে ওকে ঠিক আছে তারপর থাকবে হলো একটা মিল্ক পট ওকে পরিমাণ মতো দুধ দেওয়ার জন্য ঠিক আছে তারপরে আপনার এই যে স্যুপ ফিনি পায়েশ যে যেটা ইউজ করে তারপর অনেকে লবণ খায় খাবার দিয়েছেন লবণ কিসে দিবেন লবণের জন্য একটা বাটি দিয়ে দিয়েছি লবণদানি আছে ঠিক আছে একটা লবণ বাটি থাকবে ঠিক আছে আচ্ছা এরপর থাকবে কারি বাটি তারপর থাকবে 6 inches এটা থাকবে 2 pieces ওকে ঠিক আছে চমৎকার তারপর থাকবে আপনার 5.5 inches সাড়ে পাঁচ ইঞ্চি হ্যাঁ এটা থাকবে 4 pieces 4 pieces হ্যাঁ 4 pieces ওকে দেখেন অনেক অনেক ডিনার সেট দেখছেন এক পিসও কারিবাটি দেয় না দুই পিস কারিবাটি দেয় এক পিস কারিবাটি সর্বোচ্চ দেয় হ্যাঁ হ্যাঁ এখানে কারিবাটি আছে টোটাল 10 pieces 10 pieces কারিবাটি আছে হ্যাঁ ওকে এই লোক কারিবাটি পাচ্ছেন 10 pieces হ্যাঁ ঠিক আছে এরপর পাচ্ছেন কি আপনার চামচগুলো কি দিবেন না এই হলো টোটাল 96 pieces হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে আমি বলছি 54 pieces গিফট আছে হ্যাঁ ঠিক আছে 54 pieces কোথা থেকে আসলো বলেন 54 pieces কিভাবে আসলো আমি সেটা দেখাই দিচ্ছি ওকে এই দেখেন আপনাকে যে রোস্টের ডিশ দিয়েছি একটা হ্যাঁ হ্যাঁ এটা রোস্টটা কিভাবে বাড়বেন এই জন্য একটা চিমটা চিমটা আছে রোস্ট করার জন্য এলো এক পিস ঠিক আছে এক পিস চলে গেল রাইস ডিশ দিয়েছি একটা হ্যাঁ রাইস বাড়ার জন্য ওকে এই একটা রাইস চামচ থাকবে এক পিস রাইস চামচ তারপরে যে ডাল দিবেন ঠিক আছে ডালের চামচ দিয়েছি এক পিস ওকে ডালের চামচ আছে এক পিস তারপর আপনার কারি চামচ তরকারি দিবেন হ্যাঁ কারি চামচ দিয়ে দিয়েছি এক পিস ওকে ঠিক আছে তারপরে ছোট কারি বাটি যেগুলো দেওয়া আছে ওগুলোতে ব্যবহার করার জন্য ডেজার চামচ এটা হবে 2 pieces 2 pieces তাহলে আপনার এখানে থাকবে এই চার সাথে আপনার দেখা গেছে অনেকেই আপনার হাফ প্লেটের মধ্যে সেমাই দেয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে আপনার দেখা গেছে একটু গাজরে হালুয়া দিল আপনি কি দিয়ে খাবেন তখন এই জন্য চামচ দিয়ে দিয়েছি চামচ দিয়ে দিচ্ছি ঠিক আছে 6 pieces কাটা চামচ 6 pieces টি চামচ টি চামচ এই হলো টোটাল 12 pieces চামচ থাকবে ওকে 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 ঠিক আছে ঠিক আছে এই হলো 12 pieces এই হলো 1 piece 13 pieces ওকে এই হলো 14 pieces এলো 15 pieces ওকে 16 pieces 17 pieces হ্যাঁ এলো 18 pieces 18 pieces আচ্ছা এবার এত দাম দিয়ে আপনি একটা ডিনার সেট কিনবেন এই ডিনার সেট যদি এভাবে আপনি শোকেসে না সাজান তাহলে সৌন্দর্য কই গেল আপনি এটা কেনাচ্ছে না কেনেই ভালো হ্যাঁ শোকেসে তো সাজিয়ে রাখতে হবে ডিসপ্লে করার জন্য কি লাগবে আপনার ডিসপ্লে র‍্যাক লাগবে হ্যাঁ সেই জন্য কিন্তু আমরা এটার সাথে 36 pieces হ্যাঁ এই প্লেটের স্ট্যান্ড দিয়ে দিব ওকে ডিসপ্লে স্ট্যান্ড দিয়ে দিব হ্যাঁ এই যে 36 পিস স্ট্যান্ড আছে এখানে ওকে ওকে টোটাল 36 পিস স্ট্যান্ড অনেকে কিন্তু এগুলো আলাদা বিক্রি করে আমরা কিন্তু এটা গিফট দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখানে আছে 36 পিস এখানে চামচ আছে 18 পিস 54 পিস এই 54 পিস কিন্তু আমরা গিফট রমজান মাসে চান্দাত পর্যন্ত এই গিফটটা থাকবে এই গিফটটা থাকবে একদম ফরজ গিফট নাকি একদম চান্দাত পর্যন্ত কিনলেই পাবেন আর 5 দিনের স্পেশাল হচ্ছে 5 দিনের স্পেশাল গিফট থাকবে হলো একটা 7 pieces হয় 7 pieces না হয় একটা জুসার আচ্ছা এবার দামে আসি ওকে ভাই দামে আসার আগে একটু প্রশ্ন করি হ্যাঁ বলেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি কোনো রং টং নাকি এগুলো আপনার কালার যদি 1-2 বছরে 5 বছরে উঠে যায় চেঞ্জ করে দিব চেঞ্জ সরাসরি চেঞ্জ ওকে ওকে ঠিক আছে এরপর আমি ডেলিভারি সিস্টেমটা বলে দিই আচ্ছা ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই প্রোডাক্টটা হাতে নেওয়ার সময়
ভিডিও করে প্রোডাক্টটা খুলবেন, যদি ভাঙা ফাটা বের হয় সরাসরি আমি চেঞ্জ করে দিব। ওকে ওকে ওকে, ঠিক আছে। কারণ অনেকেই দেখা গেছে খোলার পর হাত থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলছে, সেটা কিন্তু আমাদের উপর দায় ফেলে দেয়। অবশ্যই আপনি একটা ভিডিও করে অন করবেন যে আমার জিনিসটা আসলো কিনা, সেটা লাইবিলিটি নিবে টিআর স্টোর। টিআর স্টোর আচ্ছা 100% আপনাকে চেঞ্জ করে দিবে। ওকে ওকে, যেটা ভাঙবে ওটাই আবার রিপ্লেস পাঠাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলে দেই, ঢাকা সিটির মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি না, ঢাকা সিটির মধ্যে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, অ্যাডভান্স মাস্ট বি করতে হবে, যেহেতু বিগ অ্যামাউন্ট এখানে এবং বিগ সাইজ। ঠিক আছে, ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে কাস্টমারকে। ওকে ওকে, যারাই নিবে যে যেখানে নিবে ডেলিভারি চার্জ যেখানে যে কতটুকু আসে সেটাই দিয়ে নিতে হবে। ওকে ঠিক আছে, আর আর ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই মিনিমাম 2000 টাকা অ্যাডভান্স করতে হবে। 2000 টাকা মিনিমাম অ্যাডভান্স, এরপরে যা করেন 5000 10000 যা মন চায় করবেন। আচ্ছা, এইবার হচ্ছে প্রাইজিং এর ব্যাপার, ভাই বলেন কত রাখবেন। এখন বড় সেট কিনতে গেলে সবার কিন্তু চিন্তা করতে হয় আল্লাহ রে আমার 30-40 মনে হয় চলে যাবে, তো সেই ধ্যান ধারণাতে কি আমরা চলে আসবো? আমি কত দিতে পারি বলেন, আপনি বলেন। মধ্যবিত্ত ধরে কিন্তু শখ হয় এরকম একটা ডিনার সেট আমার শুকে। এমনি কিন্তু সচরাচর যারা আমাদের দোকানে আসে এই সব ডিনার সেটগুলো আমরা কিন্তু দামি চাই 80,000-90,000 টাকা, হ্যাঁ, তারপর বিক্রি করি 40-45,000 টাকা মিনিমাম প্রাইস, হ্যাঁ। তাহলে আমি যেহেতু ভিডিও করছি ভিউয়ারদেরকে দেখানোর জন্য সবসময় করে আসছি, যেহেতু বলতেছেন একটা ধামাকা দিচ্ছেন, হ্যাঁ, রমজান মাস, তো রমজান মাসে একটু সেফটি হিসাব করে বলেন দেখি। আচ্ছা, সব বাদ 35,000 হবে ভাই, এ তো একজনের বোনাসের টাকাই আপনি নিয়ে যেতে চান, কমাই টমা হবে না, পরিবারের একটা বাজেট আছে না? দিলাম তো 10,000 কমায়া, বুঝলাম তো, আরো কমাইতে হবে তো ভাই, নাহলে কেমন হবে? আচ্ছা দাঁড়ান, 30,000 চোপে দেখেন। এই রফিক ভাই, আপনার সাথে দামাদামি সম্পর্ক ভাই আমাদের। রফিক ভাই, অনেক তো আপনার সাথে আমার দামাদামি হইতাছে, একবার ফাইনাল একটা রেট দিয়ে দেন। চমৎকার, ফাইনাল এটা থাকবে হলো আমার প্রবাসী ভাইদের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু প্রবাসী ভাইরা সবচেয়ে বেশি ভিডিও সব সময় দেখে ভাই, সব সময় ওনার পরিবারের জন্য কেনাকাটা করে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই অফারটা দেওয়ার উদ্দেশ্য হলো তাদের জন্যই, কিন্তু তাদের উসিলে কিন্তু সবাই পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বলেন দেখি। একদম ফিক্সড, কোনো দামাদামি করতে পারবেন না, অনেকে ফোন দিয়ে দামাদামি করে, সেটা আমি পছন্দ করি না আসলে। আমি যত ভিডিওতে কিন্তু একেবারে প্রাইসটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু প্রাইসটা দেওয়া হয়। এখন বলেন, একদম রিজনেবল প্রাইস সবার হাতের নাগালে থাকবে, একেবারে ফাইনাল প্রাইস 25,500 টাকা, একবারে ফিক্সড, এখানে দামাদামি করতে পারবেন না। 25,500 টাকা, জি, একেবারে ফাইনাল। ওকে, 25,500 টাকা, 96 পিস, 96 পিস, সাথে 54 পিস, এটা চান্ডাপ পর্যন্ত থাকবে। ওকে, আর 5 দিনের ধামাকা অফার হচ্ছে, এখান থেকে যে কোনো একটা আপনারা নিতে পারবেন, হয় 7 পিস না হয় এখানে থাকবে একটা চমৎকার জুসার গিফট। ওয়াও, আর সরাসরি যারা নিতে চান টিআর স্টোরে চলে আসবেন, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায়, দোকান নাম্বার 76। আর এছাড়াও কিন্তু অনলাইন থেকে আপনারা কেনাকাটা করতে পারেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা এছাড়া অনলাইনে কেনাকাটা করতে চান আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন। আর ভাই, আরো কি কালার চয়েস আছে এটার মধ্যে? 96 পিসের মধ্যে আপনার আরো কালার আছে। ওকে ঠিক আছে, আমি একটু কালারটা দেখাই, এখানে দেখেন একটু বল প্রিন্টের কালার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু হাতে নিয়ে দেখাই ভিউয়ারদের। এই পাশেও কিন্তু প্রিন্ট আছে দেখেন, এগুলো কিন্তু চমৎকার লাগতেছে। হ্যাঁ, এই দেখেন বল প্রিন্ট একটু দেখাই দিই, যদি কারো বল প্রিন্টটা পছন্দ হয় একটু লুক সামনে নিয়ে আসেন। ওকে ওকে, এই দেখেন, হ্যাঁ, চমৎকার। এই কালারটা লাগলে এই কালারটা 96 পিস আছে। ওকে ওকে, একই প্রাইস থাকবে। ওকে ভিউয়ার্স, তো যারা চমৎকার এই অফার নিতে চান অবশ্যই কিন্তু টিআর স্টোরের নম্বরে যোগাযোগ করবেন। আর যদি কেউ বলে যে ভাইয়া আমি আর একটু ছোট ডিনার নিতে চাই, হ্যাঁ হ্যাঁ, সেটাও আমাদের কাছে আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আমরা বলে দিব। ওকে দেখেন, পিছনে কিন্তু আরো আছে, এপাশে ব্ল্যাক কিন্তু একটা আছে দেখেন, একদম পুরো ব্ল্যাক ডায়মন্ড। তো যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। 54 পিস আছে, 62 পিস আছে, ঠিক আছে, তারপরে আপনার 48 পিস আছে, 38 পিস আছে, 42 পিস আছে, 32 পিস আছে। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।